শুধু পবিত্র হয়ে থাকলে তারা সবকিছু করবে। ব্রহ্মবিবর্ত পুরাণে আছে, আমার গুরুদেব লিখে দিয়েছেন যে শুদ্ধ পবিত্র হয়ে থাকলে মেয়েরাও সংগ্রাম পূজা করতে পারে। আজ থেকে প্রায় 30 বছর আগে গুরুদেব লিখে দিয়েছে, ও একটা বইতে লিখেছে। তো শ্রীজীব গোস্বামী সাধনার একটা স্তর এগুলি অবশ্য করে মহাপুরুষদের লীলা। এই খবরটা মীরাবাইয়ের কাছে গেল, মীরাবাই বললেন আচ্ছা উনি পুরুষ আমি স্ত্রী এই ভাব, কিন্তু আমি তো জানি যে পুরুষ একজন না। কত বড় কথা, পুরুষ কিন্তু একজনই, মেরে গিরিধর গোপাল দুসর একমাত্র সচ্চিদানন্দ স্বরূপ নন্দনন্দন যশোদানন্দন তিনি হলেন পুরুষ, আর আমরা সব নারী। একদম সত্য কথা যেটা মীরাবাই বলে দিয়েছে, এটা আসল দর্শন। এই কথাটা আমার শ্রীজীব গোস্বামীর কাছে তার ভক্তরা যে বললো, শ্রীজীব গোস্বামী চিন্তা করে দেখলেন একদম ঠিক বলেছে। শ্রীজীব গোস্বামী নিজে পায়ে হেঁটে মীরাবাইকে যে প্রণাম করে, প্রণাম করে বললে মা তুমি ঠিক বলেছো, এ সংসারী এ সংসারে কেউ পুরুষ না, সব নারী। মানে আত্মা তো আত্মা সবসময় নারী হয় আর পরমাত্মা সবসময় পুরুষ হয়, এই আত্মা পরমাত্মার মিলন এটাই হলো রাশি, এটা মহারাশি। सृष्टि के कंकण में यही आभास है, यही महाराश है, यही महाराश है। सृष्टि के कंकण में यही आभास है, यही महाराश है, यही महाराश है। अर्थात ये पृथ्वी में जहाँ आची हमरा सब किंतु नारी जरूर तो ये विश्व व्याख्या में काल के बोलो আমরা সব কিন্তু মেয়ে ছেলে, আমরা কেউ পুরুষ না। শুধু সৃষ্টির জন্য আমাদের শরীরের একটু ভেদ আছে, এটা অবশ্য স্বীকার সৃষ্টির জন্য, কিন্তু প্রকৃতপক্ষে আত্মা নারী হয়, পরমাত্মা সবসময় পুরুষ হয়। নারী আর পুরুষ মানে গোপী আর কৃষ্ণের যে লীলা মিলন এইটি হচ্ছে রাশি, আর এইটি এইভাবেই ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, অন্যথা যুক্ত হওয়া যায় না। একটা ভেদ থেকে যায়, মোহ থেকে যায়, আকর্ষণ থেকে যায়, গোবিন্দের কাছে যাওয়া যায়। এই জন্য আমাদের মন্ত্রে আছে, দেখবে আমাদের মন্ত্রে আছে এই যে আমরা স্তুতি পাঠ করি, হে রাম পুরুষোত্তম নরহরে নারায়ণ কেশব, হে গোবিন্দ গরুড়ধ্বজ পুলকিতে দামোদর মাধব, হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে, হে বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহিমা, হে গোপালক হে কৃপাজলনিধে, হে সিন্ধুকন্যাপতে, হে কংসান্তক হে গজেন্দ্রকরুণ পাহি নহে মাধব, হে রামানুজ হে জগত্রয়গুরু, হে পুণ্যরীকাশ্যপা। এসব ভগবানের নাম, কি সুন্দর নাম! আমাদের স্তুতি পাঠের মধ্যে সব কিছু আছে। একবার হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু এত প্রসন্ন হয়ে তার করুণাময় দৃষ্টি, করুণাময় দৃষ্টি প্রার্থনাকারী জীবের উপর বর্ষিত হলে সমঝো কি বেড়া পার। লাস্টে আছে, হে গোপী জন নাথ পালয় পরম জানামি না কন্দিনা। এই গোপীজন দ্বারা বোঝা যায় আমরা সকলেই নারী। গোপচন লেখা কিন্তু গোপীজন লেখা, গোপীজন মানে এই জীব, জীবকে বলা গোপী। গোপী কিন্তু স্ত্রীলিঙ্গ, গোপী কিন্তু পুলিঙ্গ নয়, গোপ স্ত্রী পুলিঙ্গ। গোপীজন মানে বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, হে গোপীজন মানে সমস্ত গোপীদের যে প্রাণ বল্ল জীবন, হে গোবিন্দ জানা মিনত তম্বিরা, তুমি ছাড়া আমার আর কোন তোমার আমি শরণাগত হলাম। এ সংসারে কেউকে চিনি না, এ সংসারে আমি কেউকে চিনি না, তুমি ছাড়া কেউকে চিনতেও চাই। এত রাস্তায় পন্ডিতে, হে গোপী জন নাথ মানে গোপীদের নাথ মানে স্বামী, হে গোপী জন নাথ পালয় পরম মানে আমাকে রক্ষা কর। এই সংসার ভয় আমি ভীত, সংসার জ্বালায় আমি জর্জরিত, সংসারের অশান্তি সমুদ্রে আমি নিমজ্জিত, আমাকে এখান থেকে রক্ষা করো। জানা মিনত তম্বিনা, তম্বিনা তুমি ছাড়া আমি আর কেউ কে চিনি। এই যে স্তুতি পাঠে আমরা বলি, তুমি ছাড়া আমরা কেউ কে চিনি না, এটা পূর্ণ সমর্পণ, যেটা গোপীরা রাস পঞ্চাধ্যায় ভগবানকে বলেছে।
جايتي بيتكم جنمنا برجا سيد انديا شاشوارا بري سيد بشتا بكشتا بقا سيد كاشرا صندي جنبتي شرد كاشاي شاطي جاتوسا Oh,
গীতা এখন প্রাণবন্ত করু জীবন্ত করু উজ্জ্বল করু এটা ভগবান গীতায় বলেছেন ভয়ঙ্কর প্রহার দিয়ে আমার বাক্য বাণ প্রয়োগ করছেন আমার সব শিষ্য আমাকে ছেড়ে চলে গেছে আর তুই আমাকে এখানে অন্ন ধ্বংস করছিস এই বলে মোটা মোটা লাঠির দ্বারা ভয়ঙ্কর প্রভাব প্রভাব এই প্রভাব কি সহ্য করতে পারে হ্যাঁ যার মধ্যে কৃষ্ণ অনুরাগ হয়েছে যার মধ্যে কৃষ্ণ ভক্তি এসেছে যার মধ্যে কৃষ্ণ সমর্পিত চিত্ত অবস্থান করে সেই একমাত্র এই পরীক্ষা উত্তীর্ণ হবে রামদাসজি বললেন গুরুদেব আপনি আমাকে মেরে ফেলুন এই একটা চাকু সর ধর আলোক কর তো পাঞ্জাবি ছিলেন হিন্দিতে বলতে সর ধর আলোক কর লেকিন আপকো ছোড় কে মে নহীঁ যা সকতা ঘি একবার আগুনে আহুত হয়ে গেলে সেই আহুত ঘিকে আর আগুন থেকে ফিরিয়ে আনে আমার এই আত্মরূপী ঘি গুরুরূপী গুরুর চরণরূপী আগুনে সমর্পিত সুতরাং আমি গুরুর চরণ থেকে আর নিজেকে আলাদা করতে পারি যেমন আগুনে ঘি আহুত হয়ে গেলে সেই আহুত ঘিকে যদি মনে করি দুই কিলো ঘি দিয়ে দিলাম আহ যদি খেতাম তাই কত মোটা হতাম পৃথিবীতে আগুনে দিয়ে দিলাম ঘিকে ফিরে আসবে ঘি কোনোদিন ফিরে আসবে আগুনটাকে আত্মসাত করে ঠিক তদ্রুপ যখনই গুরুদেব মন্ত্র দেন মনে করবে যে গুরু চরণে সে সমর্পিত যতই লম্ফ জম্প ভূমিকম্প আমরা করি না কেন গুরুদেবকে বিশ্বাস করি আর না করি বিষয় ভোগে ব্যস্ত থাকি না কেন গুরুদেব একদিন একদিন আমাদের ঠিক টেনে নিয়ে আসে বর্শিরূপী মন্ত্র দিয়ে আমরা মাছ যেমন বর্শিতে গেঁথে গেলে দেখতে অনেক সময় ভালো যারা মাছ ধরে তারা হুইলটা ছেড়ে দেয় মানে সুতো